বন্ধুরা আসসালামু আলাইকুম। তো আমরা এখন আসলাম সৌদি এয়ারলাইন্স, এখন অফিসে দেখতেছেন। তো এখানে কিন্তু অফিসটা বন্ধ আছে। তো আপনারা জানেন এখন কিন্তু আগে যে ডিক্লেয়ার দিয়েছিল ওরা এই কথা অনুযায়ী কিন্তু এখান থেকে হোটেল বুকিং করার জন্য কিন্তু সবাইকে বলেছিল। তো সেই প্রেক্ষিতে কিন্তু এখানে দেখতেছেন সৌদি এয়ারলাইন্সের যে যাত্রীরা এখানে রয়েছেন, এখানে কিন্তু অনেকেই রয়েছেন। তো এখানে কিন্তু সবাই হোটেল বুকিং করার জন্য আসছে, যে 7 দিনের যে হোম কোয়ারেন্টাইন, তো ওইগুলা হোটেল বুকিং করার জন্য কিন্তু এখানে সবাই আসছেন। তো এখানে কিন্তু এখন 9টা বাজে, যেখানে 7টা বাজে অফিসটা খোলার কথা ছিল। তো এখানে দেখতেছেন অফিস কিন্তু 9টা বাজে এখন পর্যন্ত বন্ধ আছে। তো গত পরশু দিন এবং গতকালকেও কিন্তু এখান থেকে হোটেল বুকিং করে নাই এবং আজকেও কিন্তু হোটেল বুকিং করতেছে না। ওরা ডিক্লেয়ার দিয়েছে যে আগে এখান থেকে করা হইতো, তবে এখান থেকে এখন হোটেল বুকিং করা যাবে না। আপনারা যারা সৌদি আরবে যাবেন, তারা নিজ খরচে এবং নিজ দায়িত্বে আপনারা সৌদি আরব থেকে আপনারা হোম কোয়ারেন্টাইনের জন্য যে 7 দিন হোটেল বুকিং করতা, এটা এখান থেকে করতে হবে না। এখন আপনারা ওইটা সৌদি আরব থেকে করতে হবে, নিজ খরচে এবং নিজ দায়িত্বে আপনারা সৌদি আরব থেকে করতে হবে। এখানে দেখেছেন অনেকে রয়েছে, আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে সেটা দেখাইতেছি এখন। হ্যাঁ, এখন ওরা বলতেছে আপনারা যারা সৌদি আরবে যাবেন, ওইখানে থেকে আপনারা সৌদি আরব থেকে নিজ খরচে কোনো লোকের মাধ্যমে বা এজেন্সির মাধ্যমে আপনারা ওইখান থেকে করার জন্য, এমনটাই ওরা বলছে আর কি। তো এখানে দেখতেছেন সৌদি এয়ারলাইন্সের যারা যাত্রী রয়েছেন এখানে কিন্তু অনেকেই রয়েছেন। তো সেই প্রেক্ষিতে আপনারা যারা সৌদি এয়ারলাইন্সের, কিন্তু এই ঘোষণাটা আসলে আমাদের প্রবাসীদের জন্য কিন্তু অনেকটাই কষ্টকর আর অনেকটাই ভোগান্তির জন্য আমরা মনে হয় শিকারে পড়ে গেলাম। তো এখানে যারা ফ্লাইট রয়েছে তারাই কিন্তু আসছে। তো সেই ক্ষেত্রে এখান থেকে আপনি চিন্তা করে দেখেন, যারা সৌদি আরবে যাবে তারা কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে করতে পারবে কয়জনে, এ নিয়ে সরকার আমার মনে হয় না যে 5 জনে কি 10 জনে পারবে। তারপরে দেখা গেলো যে মানে ফ্রেন্ড সার্কেল যদি বলেন, সবার তো আর ফ্রেন্ড সার্কেল এমন থাকে না যে সৌদি আরব থেকে যারা যায় নাই তাদের টিকিট ক্যান্সেল হয় না, তাদের হয়তো সুযোগটা আছে। যারা ক্যান্সেল হয়ে গেছে যাদেরটা, তাদের তো সুযোগটা তারা পাচ্ছে, যেহেতু আমি টিকিট নাম্বার দিতে পারতেছি না, হোটেল বুকিং আমাদের সম্ভব হচ্ছে। এই জন্যই এয়ারলাইন্সের সব কিছু ব্যবস্থা করতে হবে, যে আমরাই টাকা পয়সা দিতেছি, দিতে পার না যাই দিতেছে সবাই, কিন্তু হোটেল এয়ারলাইন্সের ব্যবস্থা করে দিতে হবে, যে আমরা তোমার এই সিস্টেমে তোমরা আগায় যাও। সব কয় টাকা বাড়তে এয়ারপোর্টে যারা হোটেল বুকিং যাদেরকে দেওয়া হয়েছে তাদের কাছ থেকে 54,500 টাকা দিয়েছে, 54,500 টাকা দিয়েছে। আগে কত ছিল এটা আমি বলতে পারবো না, আমি আর সামনে যেটা হয়েছে ঘটনা ঘটছে সেটা আমি জানি। 54,500 টাকা নিয়ে তাদেরকে এখন খুলে নাই, কালকে তারা ঘোষণা দিয়ে দিছে যে এই অফিসে কোনো কার্যক্রম চলবে। এখন নিজ দায়িত্ব হোটেল ঠিক করতে হবে এবং নিজ দায়িত্ব এই টিকিটে তারা যাইতে হবে। ঠিক আছে, মানলাম এই টিকিটে আমি যাইতে পারবো, কিন্তু কবে আমি যাবো সেটা আমি কীভাবে বুঝতে পারবো? তারা তো আমাদের একটা সিস্টেম বাতায় দিবে, এজেন্সিওয়ালারা বলতে পারতেছে না, এজেন্সিওয়ালারা ফোন দিতেছে এয়ারলাইন্সে, কোনো ফোন রিসিভ করতেছে না, ইমেল দিতেছে, কোনো রেসপন্স করতেছে না। তারা কীরকম একটা ভোগান্তি দেখেন সৌদি আরবের প্রবাসীদের। ওনার ফ্লাইট হলো জুন মাসের এগারো তারিখ ওনার ফ্লাইট, ওনা আজকে চলে আসছে দেখেন, মানে হোটেল বুকিং করার জন্য এবং ওইগুলো জানার জন্য কত টাকা এবং কত টাকা লাগে হোটেল বুকিং করতে সেগুলো কিন্তু ওনা জানে না। তার জন্য দেখেন বেচারা আজকে এতদিন আগে কিন্তু চলে আসছে হোটেল বুকিং করার জন্য। আসলে আমরা যারা সৌদি আরবের প্রবাসী আছি এরা কিন্তু আমাদের এখন দারুণ কিন্তু একটা ভোগান্তির মধ্যে আছি আমরা। আচ্ছা, আপনি এত আগে আসছেন কেন? আমি জানতে চাইছি যে কত টাকা লাগবে, কোন সময়, যদি আমার কয় যে এই তুমি 2 দিন আগে চলে যেতে পারবে আমি যাবো চলে আসবো, তারপরে বেনিফিট যা লাগে দিয়ে আমি যাবো, কিন্তু তারা তো কিছুই করতেছে না আমার। আচ্ছা দেখেন, এটা কিন্তু ভোগান্তি, আমরা যারা সৌদি আরবের প্রবাসী আছি এটা কিন্তু ভোগান্তি একচুয়ালি। ভাই আমারও 27 তারিখ হয়েছে হচ্ছে ফ্লাইট। আচ্ছা, 8:30 রাত্রে 12:30 আমার ফ্লাইট। আচ্ছা, এখন আমিও এজেন্সি থেকেও কোনো একটা পয়সালা পাই না, এখান থেকেও পয়সালা পাই না। এখানে গত পরশু আসি, মানুষের জড়া হয়ে অনেক ভোগান্তিতে, গরমে পানি খায়, এই করে সেই করে, ওরা দুপুরবেলা খানা খায়, ওরা ওটা বন্ধ করি, আর 4টা বাজে দিনের 4টা বাজে 5টা বাজে ওরা আসেনি, পরে আমরা আমার চলে গেছি। চলে যাওয়ার পর এখন আমার কালকে রাত 12:30 আমার ফ্লাইট, কিন্তু এখনও কিছু করতে পারিনি, এখন কী করবো ওটাই কিছু করতেছি না। তো আপনারা দেখেন আমরা যে একটা ভোগান্তির মধ্যে আছি, এই প্রবাসী ভাইয়ের কিন্তু আগামীকালকে রাত্রে 12টার পরে ফ্লাইট। তো সেক্ষেত্রে ওনার কিন্তু এখন বলতো হোটেল বুকিং করা হয় নাই। ইভেন আপনি করোনা টেস্ট করছেন? আচ্ছা দেখেন, ওনা করোনা টেস্ট করবে তো দূর কথা, ওনার হোটেল বুকিং করতে পারে না, তার জন্য কিন্তু এখানে করোনা টেস্ট করে নাই। তো ওনার যা মানে আমাদের প্রশ্ন কিন্তু এটা, এখন কিন্তু সৌদি আরবে যাওয়াটাই কিন্তু প্রবাসী ভাইয়ের জন্য কিন্তু এখন অনেক প্রবলেম হয়ে দাঁড়াইছে, অনেক সংকট হয়ে যাবে, আমি যেটা বুঝতেছি অনেক ভোগান্তির মধ্যে পড়ে গেল কিন্তু ভাই দেখতেছেন। এখানে দেখতেছেন অজস্র লোক কিন্তু রয়েছে যারা সৌদি আরবে যাওয়ার জন্য অপেক্ষা করতেছে এবং হোটেল বুকিং করার জন্য।
এখান থেকে কিন্তু হোটেল বুকিং করা যাইতেছে না। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম, যেখানে ওরা বলেছিল যে এখান থেকে ওরা হোটেল বুকিং করবে এবং এখান থেকে কিন্তু আপনি যে খরচটা আছে খরচটা দিয়ে হোটেল বুকিং করে সাত দিনের জন্য এখান থেকে যেতে পারবেন। তো এখন কিন্তু ওরা দুই দিন যাবৎ এখান থেকে হোটেল বুকিং করতেছে না, ইভেন আজকে দেখেন না হোটেলটা এটা পুরোটাই বন্ধ। যে অফিসটা রয়েছে সৌদি এয়ারলাইন্সের যে অফিসটি এটা কিন্তু আজকে বন্ধ রয়েছে। তো ওদের এখন কথা হলো আপনি সৌদি আরব যেতে হলে আপনার নিজ খরচে এবং নিজ দায়িত্বে আপনি সৌদি আরব থেকে আপনাকে হোটেল বুকিং করতে হবে, এমনটাই ওরা বলতেছে। তো গাইজ আমরা কিন্তু এখানে এসে জানতে পারলাম যে এখান থেকে সৌদি এয়ারলাইন্সের যে অফিসটি রয়েছে সোনারগাঁওতে, তো এখানে কিন্তু এখন বর্তমানে হোটেল বুকিং করা যায় না, এখান থেকে হোটেল বুকিং করতেছেন ওরা অলরেডি। ওরা কিন্তু অফিসটা যেটা এটা কিন্তু লক করে রাখছে আপনারা দেখতেছেন। তো সাড়ে নয়টা বাজে এখন পর্যন্ত ওরা অফিস কিন্তু খুলে নেয়, যেখানে সাতটা বাজে খোলার কথা ছিল। তো ভিডিওটি আপনারা সমস্ত প্রবাসী ভাইদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন, আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো, যদি এখান থেকে হোটেল বুকিং করা যায় তাহলে আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। আল্লাহ হাফেজ।